এত ঠান্ডা পড়েছে, সবাই জমে গেছি ওখানে। চার পাঁচ দিন বেরিয়েছি বিভিন্ন জায়গায় কীর্তন করে। বাবা, আমার ভাগ্যটা কিন্তু সব থেকে ভালো, আমি খারাপ বলবো না। কেন ভালো বললাম বলুন তো? কারণ আপনাদের মতো ভক্তের সম্মুখে যদি কোনো কীর্তনিয়ার মৃত্যু হয়, সে পরলোক গমন করে, তাহলে কিন্তু সব থেকে ভাগ্যবান সেই হয়। তো যখন ওখান থেকে আমি ওই এগারোটা নাগায় বাড়িতে ফিরেছি, জ্যাঠাবাবু ফোন করলেন, বললেন, মা আজকে তো তোমার এখানে কীর্তন আছে। আমি বললাম, হ্যাঁ আমার মনে আছে। তখন কিন্তু মাত্র দুবার আমার পায়খানা হয়েছিল, লুজ মোশন হয়েছিল, আমি কিন্তু গুরুত্ব দিইনি, কারণ আমি জানি যে কোনো উপায়ে আমি এখানে আসব। কিন্তু ভগবান এমন বিচার ভাবলো, একে আর রাখা যাবে না বাড়িতে, চলে এলাম আপনাদের, আমাদের এই যে আমার বাড়ি তো বেশি দূর না, কল্যাণপুর, এই বাড়ি পুরে চলে এলাম। কি নিউ লাইফ দেবাশিস ডক্টর দেখে দুখানা সেলাইন সাড়ে চারটে পর্যন্ত চললো। চলার পরে ডাক্তার তো ছাড়ছে না, শরীর যেহেতু ধোঁয়া হয়ে যাচ্ছে চোখ। আমি বললাম, আমার যেতেই হবে, কারণ ওই জায়গাটা আমার দরকার। কেন না, এখানে পড়ে কার কখন মৃত্যু আসবে আমরা কেউই জানি না, কিন্তু যদি আমি ভক্তের মাঝখানে একবার দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমি খুব ভালো হয়ে যাব। কারণ ভক্ত পদরজটা এমন একটা বস্তু, তাই আপনাদের কাছে আমি চরণ ধরে নিবেদন করি, যে যেখানে বসে আছেন কীর্তন শুনতে এসেছেন, একটু দাঁড়িয়ে না থেকে বসে যাবেন, কারণ বেশি রাত পর্যন্ত তো কীর্তন হয় না। সবাই একটু আপনাদের নিজ নিজ চরণধুলি আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, শুধু আজ নয়, জন্ম জন্মান্তরে যেন আপনাদের মতো ভক্ত পদরজ পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, অনেকে কথা ও কথা সে কথা হয়েছে, চলুন আমরা একটা লীলা আস্বাদন করব। তার আগে কিছু কিছু জিনিস আমরা একটু জানব, জানি না আপনাদের জানা আছে কি না, তবু আমি একটু বলবো। মায়েরা এবং আমার বাপরা, আমি ভেবেছিলাম যে এখানে আমি এলে কিছু কিছু ভক্ত তো থাকে, যে যার পকেটের ভক্ত, আমাকে বললেন যে দিদি ভাই, তোমাকে কিন্তু একটু নাচ টাচ করতে হবে, একটু আনন্দ দিতে হবে, গান বাজনা থাকবে, সেরকম সব রকম থাকবে সেরকম। তা আমি ভাবলাম যে বিষ্ণুপ্রিয়ার বিবাহ করব, কিন্তু বললেন এখানে নাকি হয়ে গেছে। তা কি ওটা হবে না ভক্তলীলা আস্বাদন করব বলুন? বললেন ভক্তলীলা গাইতে। আচ্ছা, লীলা যা হবে হবে, তার আগে প্রথমে একটু আমি ছোট করে জীব শিক্ষা দিয়ে দিই। আচ্ছা, এখানে যেসব মায়েরা এসেছেন, যাদের বিয়ে হয়ে গেছে, তারা হাত তুলুন। বিয়ে যাদের হয়েছে, এই কজনের বিয়ে হয়েছে? আর বাদ বাকি সব ঠান্ডায় কি চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে আছেন? হয়েছে, সবার হয়েছে, মনে মনে ভাবছে মেয়েটা এই প্রশ্নটা কেন করল। মা গো, আমাদের বিয়ে হয়েছে, আমরা জানি তার একটা সিমটম আছে কি না, আমাদের দেখা যায় বোঝা যায় শাখা আর সিঁদুর পড়লে, কি তাই তো বাবা? তা যাই হোক, এই যে মায়েরা সিঁদুর পরে বসে আছে, বা আমরা মায়েরা নারী জাতিরা সিঁদুর পরে বসে থাকি, ওমা সিঁদুর করকম হয়, শুধু আমি বলবো আর আপনারা শুনবেন, একটু গল্প শুনতে গেলে হু দিতে হবে না। সিঁদুর হয় দু রকমের, তাই তো মা? সামনে যারা বসেছেন একটু মাথা নাড়ুন। একটা হলো মেটে সিঁদুর, আর একটা হলো লাল সিঁদুর, তাই তো? আমরা সবাই সিঁদুর পরি বিয়ের সময়, আমাদের সিঁদুর শীততে রাঙিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো ভক্ত কি বলতে পারবেন এই সিঁদুরের উৎপত্তিটা হয়েছে কোথা থেকে, সিঁদুরটা এলো কোথা থেকে? আস্তে ছোট করে,
সেই তত্ত্বটা ছোট করে একটুখানি গাইব, একটুখানি বলবো, বলে তারপর একটা লীলায় প্রবেশ করব। চলে গেছে সত্যযুগ, চলে গেছে ত্রেতাযুগ, চলে গেছে দ্বাপরযুগ, এসেছি কলিযুগ। আর কলিযুগে আমরা সবাই জানি আজ আমার গৌর হরি নদিয়া নবদ্বীপ মাঝে এসেছেন, এসে খোল করতাল তুলে নিয়েছে, তুলে নিয়ে শ্রীবাসের আঙ্গেনা সুরধনী গঙ্গা আরতি এই দুটো জায়গায় কীর্তন করতে। আজকের আমার গৌর হরি পারিষদবর্গ সঙ্গে করি মনের আনন্দে শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন করছেন। কীর্তন করতে করতে দেখতে পেলেন শ্রীবাসের আঙ্গিনার দরজা একটা অক্ষর লেখা আছে, যেটাকে আমরা বলি ওম। আমা আমি তো মূর্খ কীর্তনিয়া, জানি না কিছু। ওমটা কিরকম লেখা হয় মা? ওকার দেয়া হয়, তার মাথায় একটা চন্দ্রবিন্দু দেয়া হয় চাঁদ, তার উপর একটা বিন্দু, আর মাঝখান থেকে একটা আঁকড়ি দেওয়া হয়, তাই না? এটাই তো ওম। হঠাৎ আমার গৌর হরি ভাবাবিষ্ট হয়ে মনের আনন্দে কীর্তন করছেন, আর প্রত্যেক কথায় আমার গৌর হরি জীব শিক্ষা দিচ্ছেন। ওরে ওজি আয় আয়, দেরি করিস না, একবার তোরা সবাই মিলি কণ্ঠে কণ্ঠ মিলাই একবার আমার সঙ্গে বল, কি বলবি? কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে নয়নি ও মন ময়না ময়না ম কৃষ্ণ কথা ব হরি কথা ব। কি বাবা গানগুলো সবার জানা তো, কি মা জানা গান, কিন্তু এর মানে কি? ধরুন আপনারা এই বারুইপুরে কাছারি বাজার থেকে একটা পাখি কিনেছে, রাস্তার ধারে অনেকগুলো পাখি নিয়ে বসে আছে একজন দোকানদার, তা গিয়ে একটা পাখি কিনেছেন, সেটা কাকাতুয়া হোক, ময়না হোক, টিয়া হোক আর শালিক হোক। পাখিটা কিনে এনে পিঞ্জারার ভিতর দিয়ে পাখিকে বুলি পড়াচ্ছেন, পাখি একবার বাবা বল, একবার কাকা বল, একবার দাদা বল, কিন্তু একবারও বলি না পাখি তুই যার দাস আমিও তার দাস, একবার কৃষ্ণ বল, একবার হরি বল। তাহলে দেহরূপ পিঞ্জর সবার আছে, আর দেহরূপ পিঞ্জরের ভিতরে মন রূপ ময়না পাখিটা বসে আছে, তাকে যদি দিনান্তে একবার কৃষ্ণ বলানো যায় সে সারা জীবন কৃষ্ণ বলতে অভ্যাস হয়ে যাবে, কিন্তু তাকে বুলি পড়াতে হবে, কৃষ্ণ নাম ধরাতে হবে। তাই কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়নে যা, শুধু কৃষ্ণ কথা বললে হবে না, বীজ বপন করলে হবে না, তাতে কিন্তু একটু জল দিতে হবে, বাড়ি পরিষ্কার করতে হবে। তাহলে সেটা কোন বীজ? কৃষ্ণরূপ বীজটা যখন হৃদয়ে রোপণ করেছ, মনরূপ পাখি ময়নাটাকে যখন সাবধান করছ, তখন নয়নরূপ বাড়িটা একটু পরিষ্কার করতে হবে। কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন যা, ও মন ময়না ও মন ময়না ময়না, তো কৃষ্ণ কথা তো হরি কৃষ্ণ কথা বলে দুটো হরি কথা বল কৃষ্ণ কথা ভেবে ভেবে
ওমরে ময়না ময়না দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল এসেছো ভাই এই মাটিতে ভগবান রেখেছে ওগুলো সব পরে থাকবে ঘন্টা বাজালে আমাদের সবাই চলে যেতে হবে তাই সাড়ে তিন হাতে জমির ভিতর ময়না হবে রে তোর ঘর তাহলে অত লাফালাফি কিসের একদিন না হয় একটু ঠান্ডা পড়েছে এবছর না একটু বেশি ঠান্ডা পড়েছে এত বড় অনুষ্ঠান হচ্ছে কেন কীর্তন শুনতে আসবে না হ্যাঁ আসা তো উচিত ও মন ময়না ও মন ময়না ময়না দুটো কৃষ্ণ কথা বলে দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বলে দুটো হরি কথা বল আচ্ছা বলি আমার গৌর হরির দলের ভক্ত কারা একটু হাত তুলুন তো যারা গৌর হরির দলে আর যে কজন হাত তুলবে না তারা গৌর হরির ধারে বারে যায় না কীর্তনটা হচ্ছে তাই একটু এসে বসেছে রে বাবা একটুখানি পরে সিট খালি করে চলে যাবে তাই না কিন্তু আমরা সবাই কিন্তু আজকে গৌর হরির দলের ভক্ত নবদিয়া নবদ্বীপে এসেছি একবারও ভাববেন না যে একদম ওই স্টেশনের পাশে কীর্তন হচ্ছে ওখানে এসেছি ওই মাঠে এসেছি সবাই এসেছি আজকে নদিয়া নবদ্বীপ ধাম তাই সবাই মিলে আমরা গৌর হরির দলে খোল করতাল বাজাবো কি মা সবার কাছে আছে খোল আর করতাল এই খোলের ভিতরে মাটি উপরে চামড়া দিয়ে ঢাকা এই খোলকে যদি হরি বল বলা এ খোল বলবে আর দেহ খোল ভিতরে রক্ত মাংস হার উপরে চামড়া দিয়ে ঢাকা একেও যদি হরি বল বলাই তাহলে বলবে না কেন বলাতে হবে তাই না হ্যাঁ ওই জন্য তো বারে বারে এখানে কীর্তন হয় যাতে কীর্তনিয়ারা খোলগুলো সব ঠিক করে রাখে খোলগুলো যেন নষ্ট না হয় তাই না তাহলে সবাই মিলে আমরা দেহ খোল আর সবার কাছে আছে করতাল কই করতাল আছে তো মা বা 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 খুব ভালো খুব ভালো কিন্তু করতাল হলো সব মুড়ি ভাজা হয়ে গেল না তাহলে একসঙ্গে তালে তালে তো করতাল দিতে হবে তাই না তাহলে দেখি সবাই তোলো একদম গৌর হরির ভক্ত আমরা সবাই আজকে একসঙ্গে তালে তালে সবাই টাকা পয়সা জমিদারি ময়না রে
দশর দিনে এই হরি না 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 হবে রে শাল ও মনে মাইনা কই তালি কই সব খালি আর এক একজন তালি দিচ্ছে তালি যেন পাঁচ কিলো ওয়েট দরকার নেই অন্তপাটা কথা বলবো না শরীর আজির ভালো না মামা তালি ঠিক আছে সবাই একসঙ্গে তালি তালি আমার গৌর হরির ভক্ত হবেন ঠিক আছে শেষের দিনে এই হরি না 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 হবে রে সম্বল ও মনে মায়না ও মনে মায়না মায়না দুটো কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা বল যাই হোক বাহ সত্যি এই না হলে ভক্ত হ্যাঁ কি সুন্দর বলতে হয়নি একবারে ধ্বনি তুলে দিচ্ছে ঠিক আছে মাইনা আজকের গৌড় হরিয়া আমার আজ গৌর হরি পারিষদ বর্গ সঙ্গে করি সঙ্গে করি কীর্তন করতে করতে ওই অক্ষর অঙ্গে দিতে তাকালে তাকিয়ে বলছি দাদা দাদা নিতাই পাশে ছিল কি হয়েছে ভাই আমাকে ডাকছিস কেন দাদা গো ওই দেখো তাকিয়ে দেখো শ্রীবাসের আঙিনার দরজায় ওটা কি লেখা আছে দাদা তুমি বলতে পারবে ওঙ্গের মাহাত্মটা কি কিমা আমরা অনেকে লিখি না হ্যাঁ অনেকে অনেক কিছু কিছু লিখি ও লিখি অনেকে বাড়ির দরজায় লিখি না এখন যদিও উমুকের ভবন তুমুকের ভবন উমুক আলয় এইসব লিখি কিন্তু ওটা দেখে গৌর হরি বললেন বলো না দাদা আমার তত্ত্বটা একটু বলো বিস্তারিত নিত্যানন্দ এইবার গৌর হরির কাছে বর্ণনা করছে শোনো শোনো ভাই ওই যে অঙ্গের মাথার চন্দ্রে বিন্দুটা আছে ওর উপরে যে বিন্দুটা আছে ও বিন্দুটা কে জানো কে দাদা ঈশা পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ কারণের কারণ আস্তে মায়েরা একটু আস্তে মা সবাই কথা বললে তো হয় না দেখুন আমরা কীর্তন শুনতে যাব না ঠিকই কিন্তু যে কীর্তন হরিবাসরটা নির্মাণ হয় এই জায়গাটা কিন্তু ছেলে খেলার জায়গা নয় এখানে কোনো গাজন হচ্ছে না ফাংশন হচ্ছে না অর্কেস্টার হচ্ছে না কীর্তনটা আলাদা বস্তু যেখানে আছে প্রেম রস তাই দয়া করে আপনাদের চরণ ধরে বলি যাবেন না ঠিক আছে কিন্তু গিয়ে কীর্তনে রসাভ্যাস করা মানে কথা বলা এটা কিন্তু অপরাধ সর্বপ্রথম বৈষ্ণব চরণে অপরাধ যে অপরাধ করে চাপাল গোপালের কি দশা হয়েছিল সেটা আমরা সবাই জানি আর তারপরে হরি নাম অপরাধ তাই আপনাদের চরণ ধরে বলছি একটু আস্তে কথা বলুন
কারণ কথাগুলো আমার কানে এলে আমি অন্য জায়গায় হারিয়ে যাব। দেখো বলে উঠলেন যে ওই উপরের বিন্দুটা আছে অনাদির আদি গোবিন্দ, তারপরে আছে চাঁদ। তাহলে চাঁদটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মাঝখান থেকে দুই ভাগে ভাগ করুন। একটাতে বিরাজ করছে মায়া শক্তি, আর একটাতে বিরাজ করছে পরাশক্তি। মায়া শক্তি কাদের বলবো বাবা? একটা ছেলে হাত ধরে, তার মা বাচ্চা ছেলে, তো ছেলেটার হাত ধরে নিয়ে তার মা এই রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে ছোট্ট ছেলে অবুঝ সন্তান, মায়ের হাতটা ছেড়ে দিয়ে একেবারে মেন রোডের উপর উঠে যাচ্ছে। তখন মা চিৎকার করে বলছে, খোকা খোকা যাস না বাবা, কত গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে ধাক্কা মারবে। এটা হলো মায়া শক্তি। আর পরাশক্তি কাদের বলবো? এই যে কথা বলছি, এই যে খাচ্ছি, এই যে আমরা কর্ম করছি, এগুলো সব পরাশক্তি। তাহলে চাঁদের মধ্যে দুজন আছে, পরাশক্তি আর মায়া শক্তি। এইবার আসবো আমরা ওকার। প্রথমে ওম, ওকার এরকম করে দেওয়া হয়। প্রথমে আছে ব্রহ্মা, তারপরে আছে বিষ্ণু, তারপরে আছে মহেশ্বর। আর ওই যে মাঝখান থেকে একটা আঁকড়ি দেওয়া হয়েছে বাবা, ওটা হলো মহাশক্তি। মহাশক্তির তিনটে ছেলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তা একদিন মহাশক্তি বসে বসে চিন্তা করছে যে আমার যে তিনটে ছেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসতে, আমার যে তিনটে ছেলে তা আমার, আমি যে ওদের মা, ওরা যে তিনটে সন্তান আমার, তাহলে আমার স্বামীটা কে? কি মা, আমার স্বামী তো নিশ্চয়ই আছে, নইলে আমার তিনটে সন্তান, তাহলে আমার স্বামীকে? আমি তো আমার স্বামীকে চিনলাম না, আমার স্বামীকে আমার দরকার। তাহলে কি আমি কুলটা? তাহলে কি আমি অসতী? তাহলে কার কাছে জিজ্ঞাসা করব? চলে গেলেন সবার উপরে যিনি বসে আছে অনাদির আদি গোবিন্দ, তার কাছে গিয়ে মহাশক্তি বললেন, হে গোবিন্দ, হে গোবিন্দ। বলতে পারো গোবিন্দ যে আমার স্বামীকে, আমার যে তিনটে সন্তান এই পর্যন্ত আমি জানলাম, কিন্তু আমার স্বামীকে তো আমি জানলাম না, আমি কি তাহলে অসতী? আমার কুলাটা কলঙ্কিনী নাম হবে? তখন গোবিন্দ বললেন, এক কাজ করো মহাশক্তি, তুমি তোমার তিনটে সন্তানের কাছে গিয়ে স্বামীর দাবি করো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে গিয়ে বলো যে আমার স্বামী তোমরা কে হবে বলো, ওরাই তোমার বলে দেবে, ওরাই তোমার এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। চলে গেলেন মহাশক্তি প্রথমে কোথায়? ব্রহ্মার কাছে। যেই না গিয়েছে, ব্রহ্মা বলছে, মা তুমি এখানে এসেছো? এসো মা, বসো বসো। না না ব্রহ্মা, আমি বসতে আসিনি। তবে তুমি কেন এসেছো মা? বাবা রে, তুই তো আমার প্রথম সন্তান, আমি যে তোর মা, আজকের আমি তোদের কাছে একটা দাবি নিয়ে এসেছি, আমার মনের আশা তোরাই পূরণ করতে পারবি। বল বাবা, তোর ওই চরণ দুটোই আমার মাথায়, তোর চরণ দুটোই আমার মাথায় দে। শুনে ব্রহ্মা বললেন, সর্বনাশ, ছি 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 ছি, এ তুমি কি বলছো মা? আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান হয়ে তোমার মাথার উপর চরণ দেব? এ অসম্ভব, তুমি আমার মা, আমি কোনোদিন পারবো না। ব্রহ্মা কোনো কথা উত্তর দিল না, দিতে পারল না, স্বামীর দাবি দিতে পারল না। গেল বিষ্ণুর কাছে, বিষ্ণু বললেন, একই কথা, না না, তুমি আমার মা, আমি কি করে তোমার স্বামী হব? বিষ্ণু তাই বলল,
এবার এলেন মহেশ্বরের কাছে। হরি বল হরি বল। বাবা ও মা মহাদেবকে চেনেন? অত দূর থেকে আর কি বলবে। আমা মহাদেবকে চেনেন? কোথায় থাকে মহাদেব? শুধু কৈলাসে থাকে? হ্যাঁ, ভোলানাথ কেন এত শ্মশান ভালোবাসে এই তত্ত্বের মধ্যে পেয়ে যাবেন। অমা ভোলানাথ কেন শ্মশানে থাকে? আর ভোলানাথের অঙ্গে কেন ছাই ভস্ম? আর ভোলানাথের বাহন কি? তাই না? তাই ভোলানাথ সারের পিঠে করে শ্মশানেও থাকে কৈলাসেও থাকে, আর সারা পৃথিবীর দিকে তাকায় দুটো সময়। দুটো সময় তাকায়, একটা হলো দিবা থেকে রাত্রির সন্ধিক্ষণ মানে গোধূলি সময়, মায়েরা সবাই সন্ধ্যা প্রদীপ দেয়। আর একটা হলো রাত্রি থেকে দিবার সন্ধিক্ষণ মানে ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে। বাবা ঘুরে বেড়ায় সারের পিঠে। খবরদার মায়েরা, বাবা কিন্তু দেখছে সব জায়গায় ঘোরে, তাই একটু সাবধান, ঘুমটুম চলবে না। বাবা ঘুরে বেড়ায় সারের পিঠে, বাবা চড়ে বেড়ায় সারের পিঠে, আমার বাবা ভরসী গো বাবা ভরসী। বাবা ঘুরে বেড়ায় তারের পিঠে, বাবা চড়ে বেড়ায় তারের পিঠে, আরে বাবা বুড়ো শিবি গো বাবা বুড়ো শিবি, হে বাবা বুড়ো শিবি গো বাবা বুড়ো রে। ঘুরে বেড়ায় তারের পিঠে, বাবা চড়ে বেড়ায় তারের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো বাবা বুড়ো, বাবা বুড়ো শিবি গো বাবা বুড়ো। শ্মশানে মশানে থাকে ছাই ভস্ম কাকে মাখে, আরে শ্মশানে মশানে থাকে ছাই ভস্ম গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্ম গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্ম গায়ে মাখে। বাবা ঘুরে বেড়ায় সারের পিঠে, বাবা চড়ে বেড়ায় সারের পিঠে, বাবা বুড়ো শিবি গো বাবা বুড়ো শিবি, এ বাবা বুড়ো শিবি গো তাই বল হরি বল হরি বল, শিবি গো বাবা বুড়ো শিবি, এ বাবা বুড়ো শিবি গো বাবা বুড়ো শিবি, এ বাবা বুড়ো শিবি গো বাবা বুড়ো শিবি। এইবার দেখুন ভোলানাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে মহাশক্তি। বাবা কি হয়েছে মা, তোমার বদন মলিন কেন, কি হয়েছে? বাবা তুই পারবি, বাবা এই কলঙ্কের হাত থেকে আমাকে রক্ষা করতে একমাত্র তুই পারবি। ব্রহ্মা পারল না, বিষ্ণু পারল না, আমার যে মনে বড় ব্যথা। মা তুমি আমার কাছে বলো তোমার কি হয়েছে, আমি চেষ্টা করব তোমার দুঃখ নিবারণ করার, বলো তুমি কি হয়েছে। মহেশ্বর তুই পারবি বাবা, তোর চরণ দুটো আমার মাথায় দিতে, আজ থেকে তুই আমার স্বামী হতে। আর যখন বলেছি আজ থেকে তুই আমার স্বামী হতে পারবি, দুটো কর্ণে হাত দিয়েছে মহাদেব। ছি 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 ছি, মা তুমি না আমার মা, আর তুমি একই কথা বলছো, আমি তো তোমার সন্তান। বাবা কেউ পারল না, তুইও পারলি না। মায়ের মলিন বদন দেখে মহেশ্বর বললেন, বেশ তোমার দুঃখ আমি নিবারণ করব, তবে এ জন্মে আমি তোমার স্বামী হতে পারব না। তোমাকে 108 বার জন্মগ্রহণ করতে হবে আর 108 বার মৃত্যুবরণ করতে হবে। বললেন, বেশ তাই হবে, আমি যদি 108 বার জন্ম নিই, 108 বার মারা যাই, তাহলে বাবা তোকেও জন্ম নিতে হবে। মহেশ্বর বললেন, বেশ আমিও 108 বার জন্মগ্রহণ করব।
কিন্তু আমরা যে দুজনে জন্মগ্রহণ করব তুমিও আমাকে একটা প্রমাণ ডাকবে জন্মগ্রহণ করেছি কিনা আর আমিও তোমার প্রমাণ ডাকব তুমি জন্মগ্রহণ করেছো কিনা যতবার জন্মগ্রহণ করবে মারা যাওয়ার আগে আমি কি করব জানো শোনো মা তোমার এই কণ্ঠটাকে আমি কেটে নেব আমা মেয়ে ছেলেদের দেখবেন কণ্ঠি নেই কণ্ঠি আছে কণ্ঠি নেই বললেন যতবার তুমি জন্ম নেবে ততবার আমি কণ্ঠটা কেটে রেখে দেব আর ভোলানাথকে বললেন তোমারও তুমি যতবার জন্মগ্রহণ করবে আমি তোমার মুন্ডুটা কেটে রেখে দেব এইবার পরস্পর কথা হয়ে গেল কথা হওয়ার পরে 108 বার জন্মগ্রহণ করেছে কোন টিকেটে রেখে দিয়েছে আর মা মহাশক্তি করেছে কি মুন্ডু কেটে রেখে দিয়েছে এইভাবে রাখার পর 109 বারের মাথায় এবার বিয়ে করবে ভোলানাথ কাকে না মহাশক্তি জন্ম নিয়ে এসেছে তো বিয়ে করবে কিন্তু পুরোহিতকে ব্রহ্মা বললেন আমি তো ব্রাহ্মণ তা আমি নিজে পুরোহিত সাজব বিয়ের সব জোগাড় রেডি ঠিক এমতো সময় ভোলানাথ বললেন দাও এ বিয়ে এখন হবে না কেন হবে না মহাশক্তি 108 বার জন্মগ্রহণ করেছে আমি কণ্ঠ কেটেছি ঠিকই কিন্তু এখন সব দেহগুলো তো দাহ হয়নি এখনো তো মহাশক্তি অশৌচ আছে তাহলে দাহ করব কোথায় সঙ্গে সঙ্গে ভোলানাথে করলেন কি নিজের উড়ুচেলা করলেন উড়ুচেলা করে শ্মশান তৈরি করলেন শ্মশান তৈরি করে মহাশক্তির সব দেহগুলো ধারণ মানে সব দেহগুলো সব কাজ করলেন আর উড়ুচেলা করার সময় এক ফোঁটা রক্ত মাটিতে পড়ল তার থেকে সিঁদুরের উৎপত্তি মেটে সিঁদুরের উৎপত্তি দুরকম সিঁদুর বলেছি না তার থেকে মেটে সিঁদুরের উৎপত্তি হলো বাবা যেটা আমার মায়েরা বিশেষ করে বিহারের দিকে গানে গেলে ওদিকের মায়েরাই মেটে সিঁদুর ব্যবহার করে এইবার ওই মেটে সিঁদুরের উৎপত্তি হলো এইবার সব দেহ সব শ্মশানে দাহ হয়ে গেল দাহ হওয়ার পরে সেগুলো নিয়ে কি করবে না সৎ কাজ করার মতো ওই সবগুলোকে নিয়ে একবার সাগরের জলে ভাসিয়ে দিল সেই 108 বার যখন ভাসালো 108টা পদ্ম ফুল হলো যেটা রামচন্দ্র অকাল বোধনের সময় পূজা করেছিল না মা ওই 108টা মহাশক্তি পদ্ম ফুল সব দেহ থেকে আর ভোলানাথের মুন্ডুগুলো কেটে রেখেছিল ওই যে গলায় মুন্ডুমালা করে মা আমার বিরাজ করছে কত সুন্দর এই মায়ের চরণে আজকে আমরা সবাই জানি সবাই ঠিক মতো চাষ করতে পারি তাই বললেন কে সাধক রামপ্রসাদ মামা খেপা এরা সেই মাকে নিয়ে কত মাতামাতি করে তাই না মহাশক্তি যেই কালী সেই কৃষ্ণ মন রে কৃষি কাজ জানো না 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 এমন মানবী জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা আমার মানব জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা আমার মানব জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা মানব জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা ও রে
दाउरी बेड़ा फसल ताज रूप हवे काली नामी दाउरी बेड़ा फसली ताज रूप हवे ना काली नामेर दागो बेड़ा फसले तार रूप हवे ना ए जे मुक्त केशी शक्त बेड़ा तार का जोम घैसला मुक्त हरिबोल 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 दारा तार काछे ते जोम घैसला मोन रे कृषि का जानो ना मोन रे कृषि का जानो ना मोन रे कृषि का जानो ना मोन रे जमी तो सवार थके बाबा सबा की चाष करते पारे चाषेर नियम जानते हबे जाते ना गोरु छागले खाए बेड़ा दीते हबे ता सेई चाषेर काली नामेर बेड़ा दीते बोलछे आर की बोलछे गुरु रोपण करेछेन बीज भक्ति बाड़ी ताई सचरा गुरु रोपण करेछे बीज भक्ति बाड़ी ताई सचना आमादेर गुरु रोपण करेछेन बीज भक्ति बाड़ी ताई सचना তুই রাম প্রসাদ কে সঙ্গে নে না একা যদি না পারিস মা রাম প্রসাদ কে সঙ্গে নে না মন রে কৃষি কা জানো না মন রে কৃষি কা জানো না মন রে কৃষি কা জানো না আজকের উৎপত্তি হলো সেইখান থেকে শশান আর ওই মায়ের দেহগুলোকে পুড়িয়ে সেই ছাই ভস্ম ভোলানাথ অঙ্গে লেপন করলেন তাহলে আজকের গৌর হরি অঙ্গের মাহাত্ম্য জানলো জানলে কি হবে সহচর সঙ্গে করে বলে উঠলেন রে ও জীবনদেবাসী আয় আয় তোরা সবাই মিলে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলাই একবার সবাই বল কি বলবি সবাই মিলে আমার সঙ্গে বল আয় আয় হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম 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 এসেছো ভবে যেতে হবে এসেছো ভবে যেতে হবে নাম কর মন তারি পাবে নাম কর মন তারি পাবে এসেছো ভবে যেতে হবে নাম কর মন তারি পাবে এসেছো ভবে যেতে হবে নাম কর মন তারি পাবে হৃদয় গৌড়া দেশা মনামার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম হরি রাম কৃষ্ণ নাম
चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भगवत गीता चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भगवत गीता चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भगवत गीता चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भगवत गीता ऐसावी मन तुम्हारी जन्नो ऐसावे मन तुम्हारी जन्नो ऐसावी मन तुम्हारी जन्नो ऐसावी मन तुम्हारी जन्नो गीताई गौ राधे श्याम मोना मान हरे कृष्ण हरे राम हरि राम जय जय अविनाश हरि नाम कृष्ण नाम जय जय अविनाश कृष्ण नाम सूर्य सम माया गभीर अंधकार जहाँ कृष्ण तहा नाई मायार अधिकार कृष्ण नाम सूर्य सम माया गभीर अंधकार जहाँ कृष्ण तहा नाई मायार अधिकार कि ব্যাপার মায়েদের মনে হয় শরীর খুব খারাপ कोई आवाज कोई उलुधनी कोई अमा कोई उलुधनी कोई प्रेम से सबाई मिले निताई गौर हरि 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 बो कृष्ण नाम सूर्य सम माया गभीर अंधकार जा कृष्ण नाम आई माया अधिकार कृष्ण नाम सूर्य सम माया गभीर अंधकार जा कृष्ण तहां आई मायार अधिकार ऐसावी मन तुम्हारी जन्न ऐसावी मन तुम्हारी जन्न ऐसावी मन तुम्हारी ऐसावी मन तुम्हारी जन्न गीताई गौ राधे श्याम मोना मान हरे कृष्ण हरे राम हरि नाम कृष्ण जय राधे जय राधे गौर भक्त मंडली जय होक এইবার একটা লীলায় প্রবেশ করব বলুন আনন্দের লীলা আস্বাদন করবেন নাকি দুঃখের লীলা সবাই প্রেম রূপ বন্যায় ভাসবেন বলুন কোথায় হ্যাঁ লাস্টেরটা ও লাল সিঁদুর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছি 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 আমি তো শুনতে পাচ্ছি না অনেক দূরে আছি না হ্যাঁ তাই তো মেটে সিঁদুর হলো লাল সিঁদুর হয়নি না আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা আমরা পড়ি তাই তো এই মায়েরা ঠিক ধরেছে এটা আমি ভুলে গেছি যাই হোক লাল সিঁদুরের উৎপত্তি কি করে হলো তাহলে একটু শুনুন আচ্ছা আপনারা কারা কারা জবা ফুলের গন্ধ আছে একটু হাত তুলে বলুন গন্ধ আছে যে কজন হাত তুলেছেন শুকে দেখেছেন গন্ধ আছে ক্যান্ডনি তাহলে না পরে বললে হবে না বলেছে এক্ষুনি বলতে হবে ওটা একটু বলে দিই যাই হোক যখন রক্ত বিজ্জাসুরের সঙ্গে চামুণ্ডা মায়ের যুদ্ধ হচ্ছে এখন রক্ত বিজ্জাসুরের স্ত্রীর নাম হলো জবা দেবী জবার এত সুন্দর দেখতে অপরূপ সৌন্দর্য আর জবার এত সুন্দর গন্ধ বাবা জবা যদি এখানে থাকে সেই স্টেশনের টিকিট কাউন্টারের কাছ থেকে তার সুরভি ছড়াতো এত সুন্দর গন্ধ তা সেই জবা দিবারাত্রি মায়ের চরণে কাঁদ হে মা আমার স্বামীকে তুমি বধ করো না কিন্তু চামুণ্ডা মা বধ করবেই রক্তবিজ্জাসুরকে বধ করবেই